শেখ হাসিনার পলায়নের পূর্ববর্তী এক ঘণ্টা এবং পরবর্তী চার ঘণ্টার অজানা রুদ্ধশ্বাস কাহিনী এবং সর্বশেষ জানাব কি চায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়, এখন কেন রাস্তায় তারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার পলায়নের পূর্ববর্তী এক ঘণ্টা এবং পরবর্তী চার ঘণ্টার অজানা রুদ্ধশ্বাস কাহিনী। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন 5 আগস্ট, ডক্টর ইউনুসের সরকার শপথ গ্রহণ করেছেন 8 আগস্ট। ইতোমধ্যে সমস্ত এমপি এবং মন্ত্রীদের লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে গেছে। তাহলে এখন শেখ হাসিনা ভারতে কিভাবে আছেন, তার স্ট্যাটাস কি? বাংলাদেশের পত্রিকায় বলা হয়েছে 15 বছর 7 মাস ধরে প্রধানমন্ত্রী থাকায় তার কাছে নর্মাল পাসপোর্ট এবং সবুজ রঙের পাসপোর্ট নাই, অন্য কথায় তার হাতে কোনো পাসপোর্ট নাই। আরও বড় কথা হলো, শেখ হাসিনার বিরুদ্ধে 50টিরও বেশি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই পটভূমিতে শেখ হাসিনাকে ভারতে রাখার উদ্দেশ্য কি? ভারত সরকার কি তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় দেবে? আসল কথা হলো, বাংলাদেশকে নিয়ে ভারতের একটি বড় ধরনের গেম প্ল্যান আছে। বাংলাদেশে এই মুহূর্তে ভারতের কোনো নির্ভরযোগ্য এবং শক্তিশালী এজেন্ট নাই, তাই এখনও বাংলাদেশে প্রভুত্ব বজায় রাখায় ভারতের একমাত্র ভরসা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। সেজন্যই শেখ হাসিনাকে ভারত বিগত 15.5 বছর অন্ধর সমর্থন দিয়ে এসেছে এবং এখনও বাংলাদেশের 17 কোটি লোকের ইচ্ছার বিরুদ্ধে শেখ হাসিনাকে তার আশ্রয় রেখেছে। বাংলাদেশে হারানো আধিপত্য ফিরে পাওয়ার জন্য শেখ হাসিনাকে সুস্থ সবল অবস্থায় ভারতের যে কতখানি দরকার, সেটি বাংলাদেশ থেকে হাসিনার পলায়নের অব্যবহৃত পূর্বের এক ঘণ্টা এবং C-130 যে বিমানে ভারতে পৌঁছার 2 ঘণ্টা 45 মিনিটের রুদ্ধশ্বাস মুহূর্তগুলো জানলে বোঝা যাবে। এই মুহূর্তগুলোর বর্ণনা দিয়েছে ভারতের নতুন বাংলা নামক ইউটিউব চ্যানেল। আমরা নিচে তাদের প্রদত্ত তথ্যসমূহ পরিবেশন করছি। 16 জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান শুরু হয়ে গেলে ভারত একাধিক মাস্টার প্ল্যান প্রণয়ন করে। নতুন দিল্লির প্রবীণ সাংবাদিক উত্তম গুহ এই সম্পর্কে ইংরেজি দৈনিক দি মিরর এশিয়ার যে পলিটিক্যাল ডেসপ্যাচ লিখেছেন, সেটি একদিকে যেমন শিহরণমূলক, অন্যদিকে তেমনই ভয়াবহ। শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হওয়ার 24 ঘণ্টা আগে এবং বাংলাদেশ ত্যাগের পরবর্তী 4 ঘণ্টার কাহিনী যেমন থ্রিলিং, তেমনই রোমাঞ্চকর। এই কাহিনী স্পাই থ্রিলারকেও হার মানায়। দিল্লির কূটনৈতিক সূত্রের বরাতে উত্তম গুহ মিরর এশিয়া লিখেছেন, 2023 সালের মে মাসে মার্কিন ভিসা নীতি ঘোষণার পর শেখ হাসিনার মালদ্বীপ সফরকালে তিনি ও শেখ হাসিনা র এর তৎকালীন চিফ ও বাংলাদেশের দায়িত্ব পালন করা 2 সাবেক হাই কমিশনারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। মূলত ওই বৈঠকেই যুক্তরাষ্ট্রকে বশ করার পরিকল্পনা ঠিক করা হয়েছে। এই পরিকল্পনাতেও র সফল হয়েছে, তাই 7 জানুয়ারি নির্বাচনের পর শেখ হাসিনা এবং র উভয়ে নির্ভার ছিল। শেখ হাসিনা তার সর্বশেষ ভারত সফরের সময় 3টি সমঝোতা স্মারক সই করেন। এর মধ্যে রেল ট্রানজিট বা করিডর স্মারকটি ছিল সবচেয়ে বিপজ্জনক এবং বাংলাদেশের সার্বভৌমত্বের খর্বকারী। চুক্তির একটি ধারায় বলা হয়েছে, চলন্ত রেলে ভারত কী পরিবহন করবে তা বাংলাদেশ কর্তৃপক্ষ দেখতে ও জানতে পারবে না। তবে ভারতীয় রেল বাংলাদেশের ভূখণ্ডে কোনো নিরাপত্তাজনিত সংকটে পড়লে বাংলাদেশ নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করবে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অর্থাৎ বাংলাদেশে ভারতের সৈন্য প্রবেশ করতে পারবে তাদের রেলকে নিরাপত্তা দেওয়ার কথা বলে। অনেকেই মনে করছেন, এই চুক্তি করে ভারত মূলত বাংলাদেশের সৈন্য পাঠানোর এক ধরনের বন্দোবস্ত করে রেখেছিল। শেখ হাসিনার চীন সফর নিয়ে যখন দিল্লিতে র এর কেন্দ্রীয় সদর দপ্তরে চুলচেরা বিশ্লেষণ চলছে, তখনই ঢাকায় ছাত্ররা কোটা আন্দোলন নিয়ে রাজপথে নেমে আসে। এই আন্দোলনের গতিবিধির ওপর নজর রাখার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল এক নবীন বাঙালি র কর্মকর্তাকে। ওই বাঙালি কর্মকর্তার 17 জুলাই পাঠানো তথ্য পেয়ে বিচলিত হয়ে পড়েন র ঊর্ধ্বতন কর্মকর্তারা। দিল্লিতে র এর কাছে তথ্য আসে ঢাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলির নির্দেশে পুলিশের হাইকমান্ড। শুরুতে এটা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অনুসারীদের কাজ হিসেবে ভাবলেও পরে তারা জানতে পারে সরকারের উচ্চ মহল বেশ ঘৃণাসূচক শব্দ উচ্চারণ করেই গুলির নির্দেশ দিয়েছে। পুলিশ গুলি করে দমানোর চেষ্টা করলেও 24 ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 18 জুলাই উভয় দেশের সরকার বিচলিত হয়ে পড়ে। দিল্লিতে শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বেশ কয়েকজন ভারতীয় কূটনীতিকের সাথে আলোচনা করে জানায়,
পরিস্থিতি বিডিআর বিদ্রোহের চেয়েও ভয়াবহ। পুতুল বলেন, আওয়ার স্টুডেন্টস হ্যাভ রিভোল্টেড। এরপর শেখ হাসিনার সঙ্গে র প্রধানের সরাসরি ফোন আলাপ হয়। ওই আলাপে কারফিউ জারির বিষয়টি উঠে আসে এবং শুক্রবার জুমার নামাজের পর আন্দোলনে জামাত শিবির প্রবেশ করেছে বলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বার্তা দেওয়া হয়। টেলিফোন আলোচনায় র এর পক্ষ থেকে কারফিউ জারির পরামর্শ দেওয়ার পাশাপাশি দ্রুত একটি দল পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। শেখ হাসিনা কারফিউ জারি করতে রাজি হন। র এবং শেখ হাসিনার ধারণা ছিল কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করে দিলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। কিন্তু শনিবার ঢাকায় কারফিউ ভেঙে মানুষ রাস্তায় নেমে আসে এবং অর্ধশত নিহত হয় বলে তথ্য যায় দিল্লিতে। এমন একটি ক্রিটিক্যাল অবস্থায় ভারতীয় গোয়েন্দা সংস্থার র প্রধান দিল্লিতে একটি ভয়াবহ বার্তা পাঠান। বার্তায় বলা হয়, কাশ্মীরের অভিজ্ঞতা পূর্বে কাজে লাগাও, প্রয়োজনে পূর্বে আরেকটা কাশ্মীর বানাও, তবুও শেখ হাসিনাকে টিকিয়ে রাখো। সিদ্ধান্ত হয়, কাশ্মীর আন্দোলনে যেভাবে লাশ গুম করা হয়েছিল বাংলাদেশেও তাই করতে হবে। কাশ্মীরের মতোই বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে র্যাব ও পুলিশের যৌথ বাহিনী। এ সময় ঢাকায় ভারত বিরোধী নানা গুঞ্জন তৈরি হয়। এর মধ্যে একটি হচ্ছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হিন্দিতে কথা বলতে শোনা যায় কিছু লোককে। আলোচ্য রিপোর্টে আরও কিছু তথ্য দেওয়া হয়েছে, সেগুলো উল্লেখ না করে আমরা চলে যাচ্ছি শেখ হাসিনার পরিবহন বিমান ত্রিপুরা থেকে আকাশে ওড়ার পর কি ঘটেছিল সেসব ঘটনায়। 5 আগস্ট সোমবার দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত 4 ঘন্টার রুদ্ধশ্বাস ঘটনাবলীর ওপর দিল্লি সরাসরি নজর রেখেছিল। 5 আগস্ট সোমবার দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত 4 ঘন্টার রুদ্ধশ্বাস ঘটনাবলীর ওপর দিল্লি সরাসরি নজর রেখেছিল। তার আগে বলা দরকার, এই ভয়াবহ পরিস্থিতিতে 31 জুলাই বুধবার শেখ হাসিনা ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বার্মাকে ডেকে পাঠান এবং তার সাথে 2.5 ঘন্টা একান্ত আলোচনা করেন। নতুন বাংলার ওই ভিডিও ফুটেজে বলা হয় যে শেখ হাসিনা প্রণয় বার্মাকে বলেন যে তার জীবন বিপন্ন, তার প্রাণ রক্ষার জন্য ভারত যেন হস্তক্ষেপ করে। প্রণয় বার্মা বলেন যে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে তিনি কিছু বলতে পারছেন না, তবে বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে ভারতের হস্তক্ষেপ সম্ভব হবে বলে তিনি মনে করেন না। যখন বাংলাদেশ থেকে ত্রিপুরা 10 কিলোমিটার দূরে, তখন থেকেই ভারত ওই হেলিকপ্টারের সাথে সরাসরি মনিটরিং শুরু করে। ত্রিপুরার একটি বিএসএফ বিমান ঘাঁটিতে আগে থেকে পরিবহন বিমান C-130J হাসিনার জন্য অপেক্ষা করছিল। ওই বিমানের মধ্যে ছিলেন ভারতের 7 জন সিনিয়র মিলিটারি অফিসার। বাংলাদেশের হেলিকপ্টারটি ত্রিপুরার বিএসএফ বিমান ঘাঁটিতে অবতরণ করার সাথে সাথে শেখ হাসিনাকে বলা হয় যে 15 মিনিটের মধ্যেই তাকে C-130J বিমানটিতে উঠতে হবে, কারণ হাসিনার ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সমস্ত ব্যাপারটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মতিক্রমে পররাষ্ট্রমন্ত্রী S. জয়শঙ্কর কয়েকজন সিনিয়র গোয়েন্দা অফিসারকে নিয়ে হাসিনাকে হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছানোর অপারেশন প্রণয়ন করেন। এই অপারেশনে আরও যুক্ত ছিলেন ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল B.R. চৌধুরী, আর্মি চিফ জেনারেল উপেন্দ্র ত্রিবেদী, ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জনসন ফিলিপ ম্যাথিউ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ এই 4 জন ছাড়া এই পরিকল্পনার কথা কোনো পঞ্চম ব্যক্তি জানতেন না। অবশ্য এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে নির্দেশ দেন যে কোনো মূল্যে হাসিনাকে নিরাপদে ভারতে আনতে হবে। এই অপারেশনের কোড নেম ছিল AJAX-1431। শেখ হাসিনাকে বহনকারী পরিবহন বিমান C-130J যখন আকাশে উড্ডয়ন করে, তখন থেকে শেখ হাসিনার বিমানকে পাহারা দিয়ে হিন্দন বিমান ঘাঁটি পর্যন্ত নিয়ে আসে ভারতীয় বিমান বাহিনীর সর্বাধুনিক 2টি জঙ্গি বিমান ফরাসি রাফেল। হাসিমারা বিমান ঘাঁটি থেকে ভারতীয় বিমান বাহিনীর জঙ্গি বিমানের 101 নং স্কোয়াড্রন থেকে বিহার ও ঝাড়খণ্ড সীমানা দিয়ে হাসিনার বিমানের রুট ঠিক করে দেওয়া হয়। ভারতের সব মিডিয়ার কাছে হাসিনার এই বিমানের গতিপথ গোপন রাখা হয়। ভারত সরকার আশঙ্কা করছিল যে কোনো সময় আকাশপথে শেখ হাসিনার বিমান আক্রান্ত হতে পারে, তাই 101 নং স্কোয়াড্রন জঙ্গি বিমান মধ্য আকাশে যে কোনো আক্রমণ মোকাবেলার জন্য প্রস্তুত ছিল। ভারতীয় সময় 5:45 উত্তরপ্রদেশের গাজিয়াবাদ বিমান ঘাঁটিতে হাসিনার পরিবহন বিমান অবতরণ করে। গাজিয়াবাদ বিমান ঘাঁটিতে হাসিনার বিমান অবতরণের পূর্বেই সমগ্র বিমান ঘাঁটি 4 দিক দিয়ে ভারতীয় সেনাবাহিনী ঘিরে রেখেছিল।
হাসিনা বিমান থেকে বের হওয়ার সাথে সাথে ভারতের জেমস বন্ড নামে খ্যাত নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার সাথে বিমান ঘাঁটির এক কক্ষে এক ঘন্টা গোপন শলা পরামর্শ করেন। ওপরের এই দুটি রুদ্ধশ্বাস কাহিনী থেকে বোঝা যায় যে ভারতের কাছে এখন পর্যন্ত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।